বন্ধুরা, আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা কড়াইশুঁটির রেসিপি বানিয়ে আপনাদের সবাইকে দেখাব। এই কড়াইশুঁটি শীতকালে সব জায়গায় পাওয়া যায়, আপনারা সবাই কিনে থাকেন। এইটা বানানোর জন্য আমি কয়েকটা মশলা নিয়েছি। এই মশলাগুলো আমি বেটে নেব। এই কি মশলা বাটি আপনারা লক্ষ্য করে দেখুন। আমি আদা, ভালো করে বেটে নিলাম, মিহি করে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা বেটে নিলাম। আপনারা ঝালের পরিমাণ বেশি বা কম খান, আপনারা সেরকম নেবেন। এবারে কড়াইশুঁটিটা ভালো করে বেটে নিন। শীতের মরশুমে আপনারা কে কে এই কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসেন আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো এটা খেতে খুবই ভালো লাগে, আপনারা যারা ভালোবাসেন এটা করে খেয়ে দেখবেন। ভালো করে বেটে নেব, মিহি করে বেটে নিলে ভালো করে ফুলবে। আমি শিলে করছি, আপনারা মিক্সিতেও করতে পারেন। আমার সব কিছু বাটা হয়ে গেছে। এবারে আমি জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। পেটে রাখা সেই কড়াইশুঁটিটা ওতে দিয়ে দিলাম। জিরে আর লঙ্কাটা ছিঁড়ে ওর সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবারে ওর মধ্যে হলুদ করে দিলাম। কিছুক্ষণ নাড়ার পর ওতে 2 চামচ ছাতু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিলাম, তুলে নিলাম। আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, ময়দাটা ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নিলাম। লবণ দেব 3 চামচ, সুজি দেব 3 চামচ, তেল দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একেবারে বেশি জল দেবেন না, এইভাবে একটু একটু জল দিয়ে মেখে নেবেন। ডোটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, এভাবে মেখে নেবেন। নিয়ে একটু অল্প করে তেল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবেন। ডোটা এবারে ছোট ছোট গোল করে রেখে দেব। সবটা আমার গোল করা হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। একটু মেখে নিয়ে এভাবে লেচি কেটে নেব। লুচি করার সময় যেভাবে লেচি কাটা হয় তার থেকে একটু বড় সাইজের লেচি কাটতে হবে। কাটা হয়ে গেছে, এবারে গোল গোল করে নেব। সবটা গোল গোল করে নিয়ে তাকে বাটি সেভ করে নেব। ওর মধ্যে পুরটা দিয়ে দেব, দিয়ে মুখটা ভালো করে মুড়ে নেব। গোল করে রেখে দেব। দেখুন একটু পুরটা বার হয়ে যায়নি, এইভাবেই করতে হবে। দেখুন আরো একটা করে দেখা, এইভাবে মুখটা মুড়ে নেবেন, গোল করে নেব ভালো করে। সব কটা পুর ভরে গোল করা হয়ে গেছে, এবারে আমি বেলে নেব। এখন আমি বেলছি, মুখটা একটু বেরিয়ে যায়নি, এভাবে আপনারা করে দেখবেন। এভাবে আমি সবগুলো বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে, তেলটা গরম করে নিয়েছি, এবারে কচুরিগুলো ছেড়ে দেব। দেখুন কিভাবে ফুলছে। Thank you.
দেখুন কিভাবে ফুলছে, এভাবে তেলটা ছড়ে ছড়ে দিতে হবে। এভাবে করে দেখবেন ভালোভাবে ফুলবে। সবগুলো করা হয়ে গেছে, ভাবে একটা ছিঁড়ে দেখাচ্ছি। কচুরিগুলো মুচমুচে ও খাস্তা হয়েছে। দেখুন ভিতরে ওটা কিভাবে সব জায়গায় ছড়িয়ে গেছে। রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের ঘন্টিটা ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।